নমস্কার বন্ধুরা কাতলা মাছের কালিয়া খেতে আমরা সকলেই ভালোবাসি অনুষ্ঠান বাড়িতে ঠিক যেরকম কাতলা মাছের কালিয়া আমরা খাই ঠিক ওই রকম কাতলা মাছের কালিয়া বাড়িতেও খুব সহজে তৈরি করা যায় ভিডিওটা কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে চলো আজকের ভিডিও স্টার্ট করি কাতলা মাছের কালিয়া বানানোর জন্য প্রথমেই আমি পাঁচ পিস কাতলা মাছের টুকরো নিয়েছি এবার কাতলা মাছের টুকরোগুলোর মধ্যে প্রথমে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি খুব ভালো করে আমি কাতলা মাছের টুকরোগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে এগুলোকে আমি পনেরো মিনিট রেখে দেব। পনেরো মিনিট পর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি এপিটপিট খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নেব তবে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই তো মাছের মধ্যে দেখো ব্রাউন কালার চলে এসছে তো মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এবারে কড়াই থেকে আমি মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছি তো মাছগুলোকে কড়াই থেকে তুলে নেওয়ার পর এবার ওই মাছের তেলটাকেই আমি অন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি প্রথমে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা একটু চেড়ে নিয়ে তারপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছি ওই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম তারপর পেঁয়াজের পেস্টটাকে আমি তিন চার মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নেব তো পিঁয়াজটাকে আমি দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি ওই টমেটো পেস্টটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নেব আরও মিনিট দুয়েক সময় ধরে আমি পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো টমেটোটাকে খুব ভালো করে কষানোর পর তারপর ফ্যাটানো টক দই দিয়ে দিলাম এখানে আমি দুই চামচ টক দই দিয়েছি তো টক দইটাকেও আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি টক দইটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা কাতলা মাছের কালিয়া রান্নায় এই কাজুবাদাম বাটা দেওয়া হলে কাতলা মাছের কালিয়ার টেস্টই কিন্তু অন্যরকম হয়ে যায় তো কাজুবাদাম বাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প চিনি এবারে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো খুব ভালো করে আমি সব কিছুকে কষিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে গরম জল অবশ্যই চেষ্টা করবে গরম জল দেবার যে কোনো মাছ মাংস ডিমে রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু টেস্টটাই অন্যরকম হয়ে যায় তো খুব ভালো করে আমি জলটাকে দেবার পর সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর ফুটে উঠতে শুরু করলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছু কিশমিশ দিয়ে দিলাম আরও একবার একটু নেড়ে চেড়ে নেব তারপরে ফুটে উঠতে শুরু করলে একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আরও একবার নেড়ে চেড়ে দেবো হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে ঠিক ছ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়ে ফিরে এলাম দেখো কত সুন্দর কালার চলে এসেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে গ্যাস অফ করে দেওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে তো এবার আমি গরম মশলার গুঁড়ো আর ঘিটা অ্যাড করব তো প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে ঘি এবারে ঘি আর এই গরম মশলা গুঁড়োটাকে হালকা হাতে এই গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নেব তাহলে কিন্তু আমার এই কাতলা কালিয়াটা একদম রেডি হয়ে যাবে তো ঘি গরম মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি গ্রেভিটা তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখো এর টেক্সচারটা দেখো কত সুন্দর আর ঘনত্বটাও দেখো এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে তো এবার আমি গ্যাস অফ করে দিলাম তারপর ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট বসিয়ে রেখে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে বন্ধুরা কত সহজে একদম অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো কাতলা মাছের কালিয়া বাড়িতে বানিয়ে ফেলা যায় যেভাবে আমি দেখালাম এইভাবে বাড়িতে একবার তৈরি করে দেখো সকলের মন জয় করে নেবে গরম গরম ভাতের সাথে এই কাতলা মাছের কালিয়াটা খেতে দারুণ লাগে দুপুরে বা রাত্রে যে কোনো সময় এটা খেতে পারবে আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সকলে সুস্থ দেখো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ